না কনফিউজ তো শুধু আমরা পলিটিক্যাল পার্টিজ না, কনফিউজ তো সারা রাজ্যের মানুষ। ত্রিপুরা মথা কি চাইছে? নির্বাচনের আগে আমরা শুনলাম গ্রেটার ত্রিপুরা ল্যান্ডের কথা, আমরা শুনলাম ইউনিয়ন টেরিটরির কথা, আমরা শুনলাম কনস্টিটিউশনাল সলিউশনের কথা। এই যে ফিক্সড শিডিউল, এই যে TTAADC ফিক্সড শিডিউলের মাধ্যমে যা পরিচালনা হচ্ছে, এটাও তো একটা কনস্টিটিউশনাল সলিউশন যেটা ইন্দিরা গান্ধী দিয়ে গেছিলেন। তো কনস্টিটিউশনাল সলিউশন ওনাদের ডিমান্ডটাকে আগে প্লেস করতে হবে। ত্রিপুরা মথা এবং তার সুপ্রিমো স্পেসিফিক ডিমান্ডটা কি, কারণ দেখুন উই অল আর কনফিউজ, কারণ এটা তো এদের বক্তব্য। কারণ এর আগে আমরা খুব সব ইন্ডিয়া টিভিতে একটা ওনার ইন্টারভিউ শুনেছিলাম যে মডেল কোড অফ কন্ডাক্ট চালু হওয়ার প্রেক্ষিতে আমরা শুরু হয়নি, সবটাই তো ফাইনাল হয়ে গেছে, ইলেকশন যেহেতু ঘোষণা হয়ে গেছে, আজকে সিলেক্ট চ্যাপ্টার হয়নি। এভরিথিং যদি ফাইনাল হয়ে থাকে তাহলে ইন্টারলোকুটার আবার কেন, তাহলে আগেরটা নাও। ইন্টারলোকুটার হলে ইজ হেমন্ত বিশ্ব শর্মা দ্য ইন্টারলোকুটার? অফিসিয়াল নোটিফিকেশন হেমন্ত বাবু তো ইন্টারলোকুটার না। ডিমান্ডটা কি? এভরিবডি ইজ কনফিউজ, সো এম আই, সো আর ইউ, এভরিবডি ইজ কনফিউজ। 125th অ্যামেন্ডমেন্ট বিল দ্যাট ইজ লাইং বিফোর দ্য পার্লামেন্ট, 125তম সংশোধনী বিল যেটা পার্লামেন্টে পড়ে রয়েছে দীর্ঘদিন ধরে, এটা যদি প্যাসেজ হয়ে যায় দ্যাট ইজ অলসো কনস্টিটিউশনাল সলিউশন, মোর এম্পাওয়ারমেন্ট টু দ্য TTADC।